আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ফ্রেন্ডস, কথা বলবো প্রফেশনাল একটা স্ট্রং ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে খোলা যায়। আমরা অনেকেই ফেসবুক অ্যাকাউন্ট খুলতে জানি, কিন্তু আমরা কিন্তু সঠিকভাবে জানি না যেটা প্রফেশনাল স্ট্রং ফেসবুক কী। অনেকে মনে করবো যে আমাদের নতুন যে প্রফেশনাল মুড এসেছে সেটা না। স্ট্রং এবং প্রফেশনাল মানে যে অ্যাকাউন্টটা কখনো ডিজেবল হয়ে গেলে সেটা আপনি খুব সহজে রিকভারি করতে পারবেন, পাশাপাশি ফিরিয়ে আনতে পারবেন, তাকেই বলে প্রফেশনাল। অর্থাৎ আপনি যে ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন কিংবা খুলবেন সেটাই সঠিক তথ্য দেওয়া থাকবে, যাতে করে আপনার যদি কখনো ভুল হয়ে যায় কিংবা ফেসবুক কখনো আপনার আইডিয়া ডিজেবল করে দেয় তাহলে লক করে দেয়, খুব সহজে আপনি এটা খুঁজে পাবেন, ওকে, এবং রিকভারি করতে পারবেন। তো আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব যে কীভাবে একটা প্রফেশনাল সঠিক স্ট্রং ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, ওকে, এবং এর কী কী প্রসেসিং আছে। আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। যারা এই বিষয়ে একেবারে জানি না তারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন, যারা এই বিষয়ে একেবারে জানেন তারা ভিডিওটি স্কিপ করবেন, ওকে। তো আমি সিম্পলি আপনাদের নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে সঠিক নিয়মে খুলতে হয়। অনেকে ফেসবুক অ্যাকাউন্ট খুলি যে কারণে অনেক সময় দেখা যায় আমাদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকও হয়ে যায়, কিন্তু এমনভাবে ফেসবুক অ্যাকাউন্টটা খুলবো যেটা হ্যাক হয়ে গেলেও আমরা রিকভারি করে আনতে পারবো, যেটা কোনো হ্যাকারও রাখতে পারবে না, ওকে। তিনি সর্বপ্রথম আমরা এখানে চলে আসবো এবং স্টেপ বাই স্টেপ ফলো করবো, ওকে। আমরা একটা নতুন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, এখানে আমরা অ্যালাউ করে দেবো, ওকে। এখানে জিমেল দিলাম, আমাদের একটা নাম রেখে দিলাম, ওকে। নেক্সট চলে যাবো, ফার্স্ট নেম লাস্ট নেম। এইবার এখান থেকে আমরা ডেট অফ বার্থটা সিলেক্ট করবো। অবশ্যই ফেসবুক যখন খুলবেন তখন 18+ করে খুলবেন, অর্থাৎ আপনার 18 বছরের ওপরে যেটা যে বয়সটা হবে সেই বয়সটা দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তাহলে এটা সবথেকে সহজ হয় এবং আপনি খুব সহজেই কিন্তু ফেসবুকের যত ফিচার আছে যত সেটিং আছে এগুলো খুব সহজে পাবেন। যদি আপনার ফিচার যদি আপনার 18 বছরের নিচে হয় আর আপনি ফেসবুক অ্যাকাউন্ট খোলেন তাহলে কিন্তু এখানে অনেক সেটিং আছে, অনেক ফিচার আছে যেটা আপনাকে দিবে না, ওকে। তো এখান থেকে চলে যাবো আমরা নেক্সট। এখান থেকে চুজ করতে হবে যে আপনি মেল ফিমেল এটা চুজ করতে হবে, তো এখান থেকে আমরা মেল করে দিব, এখান থেকে নেক্সট চুজ করে চলাবো। এখানে একটা আপনার ফোন নম্বর চাবে, তো আপনি এখানে ফোন নম্বর থাকলে দিতে পারেন কিংবা পাশাপাশি আপনি জিমেল দিয়ে ক্রিয়েট করতে পারেন, ওকে। তো এখান থেকে আমরা একটা কী করবো, জিমেল অ্যাড করব। তো চাইলে আপনি যদি আপনার মোবাইল নম্বর থাকে সেটা দিতে পারেন কিংবা ইমেল দিবেন। অবশ্যই মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক খুললেও পাশাপাশি কিন্তু আপনি অবশ্যই জিমেল রাখবেন। এখানে কিন্তু অনেকে আমরা ভুল করি যে মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটা খুলে রাখি, পরবর্তীতে সে নাম্বারটা হারিয়ে গেলে কিংবা মিস মোবাইলটা হারিয়ে গেলে সে সময় দেখা যায় যে আমরা সিম কার্ডটা আমাদের কাছে না থাকলে অনেক সময় আইডিটা আমরা রিকভারি করতে পারি না। এই জন্য ফোন নম্বর দিয়ে খোলার পাশাপাশি আপনি অবশ্যই আপনার একটা জিমেল অ্যাড করে নেবেন আপনার ফেসবুক, ওকে। এখান থেকে চলে যাবেন নেক্সট। এবার একটা পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডের বিষয়টা খুব বিষয় গুরুত্বপূর্ণ। পাসওয়ার্ডটা কেমন রাখবেন যেটা আমি ডিসপ্লেতেও দেখানোর চেষ্টা করবো, যে পাসওয়ার্ডটা যেমনই রাখি না কেন একটু স্ট্রং রাখতে হবে। যেটা আমি দেখেছেন প্রফেশনাল স্ট্রং ফেসবুক, যে অ্যাকাউন্টটা কখনো ফেসবুক হ্যাকাররাও আপনার পাসওয়ার্ড হ্যাক করতে পারবে না, কারণ হ্যাকারদের পাসওয়ার্ড হ্যাক করার জন্য বিভিন্ন রকম টেকনিক অবলম্বন করে, এমন কিছু ওয়ার্ড ব্যবহার করতে হবে যেটা আপনার ফেসবুকে যেটা হ্যাকাররা যখন হ্যাক করতে চায় তখন এইগুলো মিলাতে পারে না, ওকে। তো পাসওয়ার্ডটা আপনারা ডিসপ্লেতে আমি দেখানোর চেষ্টা করবো, চাইলে আপনারা এইভাবে এইভাবে দিতে পারেন, ওকে। দিলে কী হবে, আপনার অ্যাকাউন্টটা কখনো হ্যাকও করতে পারবে না। আর যেহেতু এখন ফেসবুকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন আছে, এটা অন করলে তো আরও নিরাপত্তার ব্যাপার। তো কিন্তু আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড রেখে দেবো, তো পাসওয়ার্ডটা কীরকম রাখবো আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করবো, ওকে। তো আমি এখানে পাসওয়ার্ডটা আমি দিচ্ছি @30, ওকে। পাসওয়ার্ডটা এরকম রাখার চেষ্টা করবেন যাতে করে বিভিন্ন রকম ওয়ার্ড মিস থাকে, ওকে। এটাকে স্ট্রং বলা হয়, যাতে আমরা অনেক সময় পাসওয়ার্ডটাকে 1, 2, 3, 4 নাথিং ইত্যাদি ইত্যাদি, কিন্তু এরকম ধরনের পাসওয়ার্ড রাখলে সব ধরনের ওয়ার্ড যখন মিক্স থাকে এগুলো কিন্তু হ্যাকাররাও অনেক সময় হ্যাক করতে পারে না, অধিকাংশ সময় পারে না, যেহেতু হ্যাকাররা অনেক রকম চেষ্টা করে। তো আপনারা ফেসবুকে যে বিষয়গুলো ভিডিওটা দেখছেন যারা, অবশ্যই এগুলো এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমার নিজের চোখে দেখা আছে অনেক ফেসবুক অ্যাকাউন্ট আছে যেগুলো কিন্তু আমরা সার্চ করলে অনেক সময় আমাদের কাছেও চলে আসে, ওকে। তো আপনার পাসওয়ার্ডটা এমন রাখার চেষ্টা করবেন যাতে করে আপনি আজকে ফেসবুকটা আপনার স্ট্রং থাকে, পাসওয়ার্ডটা স্ট্রং থাকে, ওকে। আর অবশ্যই ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময় অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড, অর্থাৎ ভোটার আইডি কার্ডে যে নামটা আছে, যে ডেট অফ বার্থটা আছে, এটা অবশ্যই আপনার ফেসবুকের সাথে মিল রাখবেন, নাহলে কিন্তু প্রফেশনাল টাইপের ফেসবুক অ্যাকাউন্ট হবে না। কারণ প্রফেশনাল মানে প্রফেশনাল মুড না, প্রফেশনাল টাইপের যদি ফেসবুক অ্যাকাউন্ট খোলেন ফেসবুক দেখে কিন্তু অনেক সময় প্রফেশনাল মুডটাও আপনাকে করে দিবে। আবার ফেসবুকে যদি আপনার ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্ট, যেগুলো গভর্নমেন্ট
কার্ডটার এর মধ্যে যদি আপনার নাম আর ডেট অফ বার্থ ঠিক থাকে, তাহলে কখনও যদি আপনার ভুলবশত আপনার ফেসবুক আগের আইডিটা ডিজেবল হয়ে যায় কিংবা লক হয়ে যায়, আপনি খুব সহজেই এটা খুলতে পারবেন। এই জন্য ইম্পর্টেন্ট বিষয় আছে, ফেসবুক অ্যাকাউন্ট যখনই খুলবেন তখন আপনার সঠিক নামটা আর সঠিক ডেট অফ বার্থটা ফেসবুক অ্যাকাউন্টে দিবেন, যাতে করে আপনার আইডিটা কখনও সমস্যা হলে এটা রিকভারি করতে পারেন। ওকে, আর পাসওয়ার্ডের ক্ষেত্রে এটা আপনার পাসওয়ার্ডটা বিভিন্ন রকম সিস্টেম অবলম্বন করে রাখবেন, যাতে করে আপনার আইডিটা সবসময় নিরাপদ থাকে। ওকে, তাই কিন্তু আমরা চলে যাবো নেক্সট। তা এক ধরনের বলতে পারেন আমাদের আইডিটা খোলা কমপ্লিট এবং সঠিক নিয়মে আমরা ফেসবুক অ্যাকাউন্ট খুলেছি। তারপরে কিছু কথা আমরা বলি যেটা আপনি জানতে পারলে আপনারও উপকার হবে অবশ্যই, কারণ ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। অনেকে এই বিষয়গুলো জানি না, আমরা খেয়াল করি না, যার কারণে কিন্তু আমাদের আইডিটা হ্যাক হয়ে গেলে কিংবা নষ্ট হয়ে গেলে আমরা পরবর্তীতে এগুলো ফিরে পাই না। ওকে, তো এখানে বিষয় আছে আপনার প্রোফাইল। অবশ্যই আপনার প্রোফাইলে নিজের ছবি দিয়ে রাখার চেষ্টা করবেন, যাতে করে এটা প্রফেশনাল টাইপের হয়। ওকে, তো আপনি চাইলে একটা প্রফেশনাল টাইপের একটা ফেসবুক অ্যাকাউন্ট আপনি একটা ছবি দিয়ে রাখতে পারেন। আমি এটা দেওয়ার চেষ্টা করি। ওকে, এটা দিয়ে দিলাম। তারপরে এখানে আছে কভার ফটো। অবশ্যই প্রোফাইল আপনার নিজের ছবি দিয়ে রাখার চেষ্টা করবেন। মেন বিষয়টা হচ্ছে কি, আপনার যে ফেসবুকে যে আপনার নামটা ডেট অফ বার্থটা, এটা যেন আপনার গভর্নমেন্ট কার্ডের সাথে অবশ্যই মিল থাকে, যাতে করে আপনার আইডিতে কোনো রকমের সমস্যা হলে অবশ্যই আপনি এটা ফিরে পান। ওকে, তো এখানে আমাদের কমপ্লিট হয়ে গেছে, অ্যাকাউন্ট খোলা ক্রিয়েট কমপ্লিট হয়ে গেছে। এখন চাইলে আপনি আপনার সকল বিষয়ে আপনি কিনে ডিটেলস ফুল করতে পারেন। ফুল করলে কী হবে, এটা একেবারে প্রফেশনাল টাইপের হয়ে যাবে, আর এসব আইডিগুলো আপনি কখনও আপনার হারাবেন আর কি, এটা আপনার নিরাপত্তা থাকবে। ওকে, নামটা ঠিক রাখবেন, ডেট অফ বার্থটা ঠিক রাখবেন, পাসওয়ার্ড স্ট্রং রাখবেন। ওকে, এইভাবে চাইলে আপনি প্রফেশনাল টাইপের একটা স্ট্রং ফেসবুক অ্যাকাউন্টটা খুলতে পারবেন। তো ফ্রেন্ডস, আরও একটা জিনিস, যেখানে আপনার অ্যাবাউট সেকশনে এখানে আপনার সকল ডিটেলস ফিল রাখবেন, যাতে করে আপনার আইডিটা একটা প্রফেশনাল টাইপের হয় এবং চাইলে আপনি প্রফেশনাল মুডও পেয়ে যেতে পারেন। ওকে, তো এই ছিল টিউটোরিয়াল যেখান থেকে আমি দেখানোর চেষ্টা করেছি যেখানে প্রফেশনাল টাইপের একটা প্রফেশনাল টাইপের স্ট্রং ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে খোলা যায়। আশা করি এখান থেকে বুঝতে পেরেছেন এবং অনেকেই ধারণা পেয়ে গেছেন। এইভাবে কিন্তু একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আইডিটাও কখনো নষ্ট হবে না এবং নিরাপদে থাকবে। ওকে, তা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেন, কমেন্টস করে জানান ভিডিওটা কেমন লাগলো, আর এই বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে রাখবেন। আর আপনারা কী রিলেটেড ভিডিও বানাতে পছন্দ করেন দেখতে অবশ্যই কমেন্ট করে রাখবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সেই রিলেটেড ভিডিও বানাই দেওয়ার জন্য। তো ভিডিওটা যে পর্যন্ত ওই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।